হ্যালো মাই লাভলি হোমিস আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো আজকে সকাল থেকে খুব ইচ্ছে করছে বড়ার তরকারি খেতে তো চলো আমার সাথে বানিয়ে নেবে ইউকেতে আছি আর হট করেই আমি মটর ডালটা কিন্তু পাবো না তো সেদিনকার ছোলার ডাল কিনে নিয়ে এসেছিলাম হ্যাঁ গড কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি এর জন্যই তো আজকে বড়াটা বানাতে পারবো তোমাদের সাথে তো যাই হোক এই দেখো এই ডালটা আমি কাল রাত্রিবেলা মানে ধরে রাখো মোর দ্যান টোয়েন্টি ফোর আওয়ার্স এটা কিন্তু ভেজানো ছিল যার কারণে ছোলার ডালটা এরকম ফুলে গোলমটল হয়ে গেছে এবার চলো এটাকে ব্লেন্ডারে ঢুকিয়ে দিই ব্লেন্ডারে তো ঢোকালাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও মাই গড় দুটো কাঁচা লঙ্কা দিলে কিন্তু অনেকে আর দেখা যাবে না তাই একটা কাঁচা লঙ্কা চলো সরিয়ে দিই আর দিচ্ছি অল্প ধরো হাফ ইঞ্চি মতো আদা বা সেটাকে ভালো করে ঘুরিয়ে নি চলো মিক্সার না চালাতে আমার খুব 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 ভয় করে বিশ্বাস করো জানি না কেন যখনই মানে চালাতে যাই তখনই আমি ভালো করে গুরুদেবের নাম স্মরণ করি যাতে মানে মানে মনে হয় আমার যেটা এক্ষুনি বার্স্ট করবে তো যাই হোক গুরুদেবের নাম স্মরণ করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি প্রথমবারে ব্লেন্ডটা দেখো তোমাদের দেখাতেই পারছি নিশ্চয়ই যে ভালোভাবে একদম মিহি করে পেস্ট করেছি মানে লঙ্কাটাও ছিল এখানে আমি একটা লঙ্কাই ইউজ করেছি কিন্তু তোমরা কিন্তু তোমাদের ঝাল মতো ইউজ করো আমি তো ব্যবহার করেছি এখানে দু কাপ মতো ডাল তো প্রথম ব্যাচে শুধু আদা দিয়ে পেস্ট করেছি আর পরের ব্যাচে একটু আদা রসুন বাটা আর পিঁয়াজ বাটা দিয়ে ব্লেন্ড করে নিলাম তো সেকেন্ড টাইমটা না একটু কোর্স রেখেছি মানে একটু গোটা গোটা ডালও ছিল একটা কথা কি জানো তো আমি না কখনও মানে ননভেজ ডালের বড়া খাইনি মানে বেসিক্যালি আমাদের বাড়িতে যখনই ডালের বড়ার তরকারি হতো তখন ওটা নিরামিষের দিনেই হতো মানে পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু আজকে আমি ভাবছি একটু অন্যরকমভাবে করব। বেসিক্যালি ধরো মাংসের মশলা যা যা ইউজ করা হয় তো তার জন্যই ওই পেঁয়াজটা একটু কুচি করে কেটে নিচ্ছি তো অল্প একটু কুচি পেঁয়াজ ভাবছি ওই বরার যে মিক্সচারটা বানিয়েছি ওটার মধ্যে দিয়ে দেব। মানে বড়াগুলোতে কামড় পড়লে না বেশ দারুণ লাগবে কি বলো তো চলো পেঁয়াজটা কেটে নিই তারপর বাকি কথাটা বলি এই দেখো কাটা হয়ে গেছে এবার চলো ওই মিক্সচারে দিয়ে দিই আচ্ছা তোমরা যারা কলকাতায় থাকো গড়িয়াহাট গেলে ওই ঠেলাগাড়ির বড়াগুলো খাও আমি তো বাবা যতবার গড়িয়াহাট যেতাম ততবার ওই বড়াগুলো খেতাম আর তার সাথে ওই রসুনের চাটনিটা উফ কি যে মজার ছিলটা তো দুঃখটা সাইডে রেখে চলো এটা মিক্সচারটা আর বাকিটা কমপ্লিট করে নিই এর মধ্যে আমি স্বাদ একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এইবার হচ্ছে আলু কাটার পালা আলুটা আমি ভালো করে চলো চামড়াটা ছুলে নিই এখানে না আমি বেশি আলু দেব না বুঝতেই তো পারছো এত আলু খাওয়া ভালো না তো একটা আলু চলো কেটে নিই আলুটা না আমি ডাইসড শেপে কাটবো মানে ছোট ছোট মানে টুকরো করে কাটবো বড়ার সাথে মাঝে মাঝে একটু আলুও ভালো লাগবে আর কি আলু কাটার পর্বত আমাদের শেষ চলো এবার ভাজার পর্বতে চাই কড়াই বসিয়েছি আর এই না প্লাস্টিক বোতলটা না অল্প একটু তেল ছিল ভাবলাম ওটা আগে শেষ করি দেখলাম বেশি না মতো তো এক টেবিল চামচ মতো মতো ছিল তারপর আমি মেন বোতল থেকে ঢাললাম এই যে বোতলটা দেখছো না খুব পছন্দের বোতলগুলো এখানে আসার পর পরই কিনেছিলাম অনেক কিনে দিয়েছিল তো যাই হোক এবার আমি ট্রানজিশন ইউজ করে তাড়াতাড়ি করে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো তো সুন্দর লাগছে না ওয়াও আমনি বলে ডুবো তেলে নাকি বড়া ভাজতে হয় না হলে বড়া ভালোভাবে ভাজা হয় না তাই আমিও অমান্য না করে ওই ডুবো তেলেই ভাজলাম দেখলাম বড়া সব তেলই টেনে নিয়েছে একটা চামচের সাহায্যে বড়াগুলো উল্টে নিচ্ছি বেশি না কিছু অল্প সেকেন্ডসের পরেই কিন্তু দেখবে বড়াগুলো লাল লাল ভাজা হয়ে যায় এবার আমি তেল থেকে ছেঁকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি কলকাতার বাড়িতে মামুনি যখন এরকম ডালের বড়া বানাতো না ঠিক এরমই গন্ধ বেরোতো কি যে ভালো লাগে এই গন্ধটা যেন আবার ওই দিনগুলো ফিরে আসছে হ্যাঁ আই মিস ইউ মামুনি আর লট ওই সে ডালের বড়া যদিও বা নিরামিষের টাইমটা একটু বেশি থাকতো আমাদের বাড়িতে কিন্তু এখন যেন মনে হয় ওটাই বেস্ট এনিওয়ে আরও একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল দিচ্ছি এবারে এবার ফোরনে দিচ্ছি চা চামচ মতো কোটা জিরে ওদের তো আগেই বললাম যে আমি মাংসের যা যা মশলা ব্যবহার করি ওই মশলা দিয়ে এই তরকারি কিন্তু রান্না করছি আজকে তো জিরেটা হালকা টেম্পার করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা ওটাও হালকা টেম্পার করব যখন দেখবে সুন্দর একটা গন্ধ আসছে ওই সময় কিন্তু আমি বাকিগুলো দেওয়া শুরু করব চলো শুরু করি পেঁয়াজ বাটা দিয়ে তোমরা চাইলে কিন্তু কুচি করে পেঁয়াজও দিতে পারো কিন্তু আমি পেঁয়াজ বাটাটাই প্রেফার করছি এখানে আমি ধরো একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি ভালো করে কষাবো এবার কষা যত কষাবে ততই কিন্তু ভালো ফ্লেভার আসবে রাইট এবার দিচ্ছি একটা পিল টোম্যাটোর ক্যান থেকে একটা টোম্যাটো কারণ কি আমার কাছে কাঁচা টোম্যাটো ছিল না তো এটাও আমি ভালো করে কষাচ্ছি যতক্ষণ না সাইড থেকে তেলটা বেরোনো স্টার্ট হয় তো এভাবে কষানোর পর আমি এর মধ্যে দিচ্ছি এক এক করে এক চা চামচ হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি হচ্ছে এক চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ না হাফ চা চামচ ধনে গুঁড়ো আর ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো এবার ওগুলো সমস্ত ফসলার সাথে ভালো করে মিশাচ্ছি মিশিয়ে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে একটু অল্প জল দিচ্ছি মানে ক্যানে যতটুকু ছিল আর কি ওখানে অল্প একটু জল দিয়ে ওটা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এবার কষাবো মানে যত কষাবে ততই স্বাদ আর কি যেটা আমি অলরেডি বলেছি একবার এবার যখন দেখছি একটু ফুটে ফুটে আসছে তার সাইড দিয়ে তেল বেরোচ্ছে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলুগুলো কিন্তু আগে একটু ভাজা করে রাখতেই পারো কিন্তু আমি সেটা সেটা করিনি আমি এইভাবেই গোটাটা রাখার প্রেফার করছি তারপর ওয়ার্ম ওয়াটার এবার তোমরা যতটা গ্রেভি ভালোবাসবে ওই অনুযায়ী ওয়ার্ম ওয়াটার দিও এবার আমি যেহেতু একটু বেশি ঝোল চাইছি কারণ ঠান্ডার জায়গা তো তো ঝোল খুব তাড়াতাড়ি বসে যায় তার উপর হচ্ছে বড়া বড়তে এমনিতে ঝোলটানে টানে তো আমি একটু বেশি পরিমাণেই তোমার গরম জল দিয়েছি এবার যখন ফুটে আসবে না এখন ঢাকা দিয়ে ফোটানোর পর আমি এবার বড়াগুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি মানে রেখে দিচ্ছি আর কি ডিপ করে দিচ্ছি তারপর হালতো হাতে চলেটাকে নাড়াই তো বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ হলে বড়াগুলো ভেঙে যাবে এবার দেখো আমার কিন্তু রান্নাটা কিন্তু একদম মানে প্রায় হয়ে এসেছে আর কি আর লাস্ট পয়মেন্টে হাফ চা চামচ গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর এটা হচ্ছে অপশনাল একটু ঘি দেওয়া বিকজ ঘি তাহলে আর গন্ধটা বেশ ভালোই আসে সো আমার রান্না একদম কমপ্লিট এখন জাস্ট দু তিন মিনিট মতো আমি একটু ওটাকে সেটেল ডাউনের জন্য রেখে দিচ্ছি যাতে বড়া গোল একটু হালকা ইউনো গ্রেভিটা যাতে একটু অবজর্ভ করে নেয় তো খেতেও খুব ভালো লাগবে তারপর কি গরম গরম সার্ভ করে খেয়ে নিব তো আশা করি তোমাদের আজকের এই রেসিপিটা আমার ভালো লেগেছে ভালো লাগলে তো জানোই কি করতে হবে জাস্ট লাইক শেয়ার আর কমেন্ট করে বলো নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দি আর পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর এভাবেই ফিউচারে আমাদেরকে এভাবে সাপোর্ট করতে থেকো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার অ্যান্ড বাই